মহতরম হাজিরিন, আল্লামা তকি উসমান সাহেব এটার উপর আলাদা বয়ান করেছেন। আমাদের ওলামা ইকরাম এগুলো জুমার আলোচনা আপনাদেরকে শোনা। তিনি সাউথ আফ্রিকায় নিজের দেখে একটি অভিজ্ঞতার কথা বলেন। অভিজ্ঞতা সাউথ আফ্রিকায় আমি দুইবার সফর করেছিলাম, কেপটাউন, জোহানেসবার্গ, ডারবান, এ সমস্ত জায়গায়। তো তিনি বলেন, এক সফরে নামাজ পড়ার পরে একটি পাথায় হাত দিতে চাইলাম, হঠাৎ করে আমার সাথে সফর সঙ্গী বা গাইড রাহবর বলেন যে এই পাতায় হাত দেবেন না, এই দেওয়ার সাথে সাথে আপনার হাতে বিষক্রিয়া ছড়িয়ে যাবে, পুরো শরীরের মধ্যেই বিষ ছড়িয়ে পড়বে, আপনার মৃত্যু হতে পারে। তিনি বললেন যে এত বিপজ্জনক পাতা এখানে আছে, তাহলে তো যে কোনো মানুষ মারা যেতে পারে, এটা তো এই জায়গায় থাকবার কথা না। তিনি বললেন, ওই লোকটি বলছে এটা যেমন বিপজ্জনক, যেখানে এই গাছ আছে সেখানে পাশে আরেকটি গাছ থাকে, ওইটা হলো এই বিষের প্রতিষেধক, কেউ যদি অসতর্কতার কারণে এই জায়গায় হাত দিয়ে তাৎক্ষণিকভাবে যে ওই গাছে হাত দিয়ে দিলে বিষ পানি হয়ে যায়, প্রতিষেধক পাশাপাশি রেখেছেন। তিনি বোঝাতে চেয়েছেন গুনাহের জন্য যে কোনো সময় হয়তো গুনাহ হতে পারে, কিন্তু তোবার পাশাপাশি তোবার প্রতিষেধকের গাছও পাশে আছে, তোবার প্রতিষেধক সেটি গাছেও আছে। তো আমাদের যদি কলবের মধ্যে গুনাহের কারণ, আপনার যেন ওলামা ইকরাম বলেন কলবে দাগ আসে এবং বিভিন্ন ক্ষত সৃষ্টি হয়, একটা পর্যায়ে কালো দাগ সেই যায়, তখন তোবাই একমাত্র আমাদের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তায়বু মিনাজ যামবি কামা লা যামবালা, তোবা যদি কোনো গুনাহ থেকে তোবা করেন তার মানে তার যেন নিষ্পাপ, নিরহ, যেন গুনাহই হয়নি। কত চমৎকার, জীবনের যে কোনো সময় একটি নতুন সকাল, জীবনের নতুন অধ্যায় আপনি খুলতে পারেন। অতীতকে নিয়ে কখনো আল্লাহ পাক ঘাটাঘাটি করতে বলেন, ভবিষ্যৎটা কেমনে ভালো যায় ওইটা নিয়ে ফিকির করতে হবে। শয়তান মাঝে মধ্যে আমাদেরকে ধোঁকা দেয়। কীভাবে ধোঁকা দেয় বলছে, 40-50 বছর কিছু করে না, 2-1 বছর আমল নিয়ে যাইতে পারবা, বলে কিনা 2-1 বছর অতীতের কথাগুলো স্মরণ করাই দেয়। আমাকে বলতে হবে কথা শয়তানকে, আমার গুনাহ আসমান ছেয়ে যাক, সাগর ভরে যাক, আল্লাহ পাক রহমত তার চেয়ে অনেক বড়, আল্লাহ পাক রহমত তার চেয়ে অনেক বড়। আল্লাহ পাক কাউকে ক্ষমা করে দিলে কৈফিয়ত দিতে হয়, যে এত বড় অপরাধী কেন ক্ষমা করে দিলেন, যুক্তি দিতে হবে। হাদিস শরীফে আছে, যদি আমার কোনো বান্দা শিরিক না করে, কিনা করে শিরিক না করে, ছোট বড় যে গুনাই হোক, জীবনের যে কোনো ধাপে খালিস দিলে আমার সামনে তোবা করবে, গোনা ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেবো, ওয়ালাউ বালি, আই ডোন্ট কেয়ার, পৃথিবী কাউকে পরোয়া করি না, পৃথিবী কাউকে পরোয়া করি না, আল্লাহ পাক ক্ষমা করে দেন। এমনকি সে গোনা যদি আসমান আনান সামা, হাদিস শরীফে আছে, যদি আসমান পর্যন্ত ছেয়ে যায়, তাহলে আমার আপনার গোনা যতই বেশি হোক, আল্লাহ পাক রহমত তার চেয়ে অনেক বেশি, আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ পাক রহমানুর রহিম। আল্লাহ পাক রহমত সম্পর্কে ধারণাও হাদিসে কুদসি, আনা ইনদা যান্নিবি আও আনা ইনদা হুসনা যান, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আমি আনা ইনদা যান্নি আবদিবি, আমি বান্দার সাথে সেরকমই আচরণ করি সে আমার সাথে যেভাবে ধারণা পোষণ করে, আমার সাথে যেভাবে ধারণা রাখে, আমি যদি আগের থেকেই ধারণা পেয়ে বসে আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক তুমি আগের থেকেই একটা নেতিবাচক ধারণা নিয়ে আসছো, কাজে তোমাকে আর ক্ষমা করবো না, নাউজুবিল্লাহ। এই জন্য লা তাকনুতুম মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়াসমি রাহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহ পাক রহমত থেকে হতাশ বা নিরাশ হওয়া যাবে না, পজিটিভ হতে হবে, আল্লাহ পাক ক্ষমা করবেন। এ কারণে কিছু মানুষের রোগ ভালো হয়, কিছু মানুষের রোগ ভালো হয় না, কারো কর্জ পরিশোধ হয়, কারো কর্জ পরিশোধ হয় না। কেন? যে আগে থেকে মনে করো আমার, আমি যে রোগে আক্রান্ত আমার মনে কোনোদিন ভালো হবে না, তাহলে যে নিজে আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ পাক তাকে ভালো করবেন না, আল্লাহ পাক তাকে ভালো করেন না। যদি বলা হয় যে আমার কঠিন রোগ, ডাক্তারদের অভিধানে ইম্পসিবল আছে, ডাক্তারদের অভিধানে কি আছে, ইম্পসিবল, অসম্ভব, ডাক্তারদের অভিধানের মধ্যে চিকিৎসাযোগ্য নয় এ শব্দ থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের অভিধানে অসম্ভব বলতে কোনো শব্দ আছে, ইম্পসিবল শব্দ কিছু আছে, আল্লাহ পাক পারেন না এরকম কোনো কথা আছে? নাই। আমার রোগ আল্লাহ পাক ভালো করে দেবে, যদি সুধারণা থাকে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ পাক আমার খরচ পরিশোধ করবেন, ক্ষমা পরিশোধ করে দেন, আল্লাহ পাক আমার পেরেশানি দূর করবেন, পজিটিভ, আনা ইনদা যান্নি আবদি বি হুসনুজ্জান, আল্লাহ পাক সম্পর্কে ভালো ধারণা রাখা।
মানুষ নিজেরাও কারো সম্পর্কে খারাপ ধারণা মানুষ পছন্দ করে, আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা মানুষ পছন্দ করে। আল্লাহ পাক আহকামুল হাকিমিন আকরামুল আকরামিন, কারণ মানুষ এবং আল্লাহ পাকের মধ্যে মখলুক এবং খালকের কোনো পার্থক্য আমরা তুলনা করতে পারবো? তুলনা কখনো করা যাবে না। এবং সেই জায়গায় আমরা বলি যে আল্লাহ গিভস এন্ড ফরগিভস, ম্যান গেটস এন্ড ফরগেট, আল্লাহ দিয়ে দেয় আর ক্ষমাও করে দেয়, গিভস এন্ড ফরগিভস, মানুষ নেয় আর ভুলে যায়। গেটস এন্ড ফরগেটস মানে কি? নেয় আর ভুলে যায়, আল্লাহ পাক দিতে থাকে ক্ষমাও করতে থাকেন, মানুষ নিতে থাকে ভুলতেও থাকে, ভুলে যায়। খালেক স্রষ্টা রহমানুর রহিম, কে যে আল্লাহ পাকের কাছে, এটি কি আমরা বলি যে মোনা ইস্তেগফার আধা ঘন্টা বিশ মিনিট এরকম অনুতপ্ত মন নিয়ে দু মিনিটের জন্য আল্লাহ পাকের সামনে চোখের পানি ফেলে ক্ষমা করে দেবেন? আসলে গুনাহ আমরা এই কারণেই করি, বলবো যে গুনাহের প্রতি সম্পর্কে আমাদের ধারণা খুবই সীমিত, বলবো খুবই স্বল্প। আমরা যদি গুনাহের কুফল সম্পর্কে বাস্তব ধারণা অত বিশ্বাস থাকতো আমরা গুনাহে জড়াতাম না। যদি আপনার সামনে কেউ একশোটা বিস্কিট রাখে, উদাহরণস্বরূপ একশোটা ৯৯টার মধ্যে বিষ নেই, একটার মধ্যে বিষ আছে, এটা খেলে মারা যাবে বা এখানে একশোটা আছে শুধু একটার মধ্যে বিষ আছে, বাকি ৯৯টা খুবই নিরাপদে খাইতে পারবেন, একটাও খাবে না। একটাও কেন খাবে না? কারণ জীবন যদি সে ভুল ক্রমে উঠেই এসে যায় আমার মরণ, আমার মরণ ক্ষতি আছে বলে। যদি ওই ধরনের গুনাহের প্রতি আমাদের বিস্কিটের যে উদাহরণ দিলাম ওইটুকু যদি একই থাকতো আমরা গুনাহে জড়াতাম না। আমাদের এত পেরেশানি কোনো, সব পেরেশানি গুনাহের কারণে, সব পেরেশানি গুনাহের কারণে, গুনাহের তাপে আমরা জ্বলছি উত্তপ্ত। এই যে কোভিড-19 করোনা মহামারী, এগুলো কিসের কারণে বলেন? ভাইরাস আল্লাহ পাকের মখলুক, কেন পাঠান আল্লাহ পাক? গুনাহের ফলশ্রুতি, গুনাহের কারণে। তো এই জন্য আমরা বলি যে গুনাহের ভাইরাস, এটি শুধু সাবানের পানি দিয়ে মুছলে হবে না, চোখের পানি দিয়ে মুছতে হবে, চোখের পানি দিয়ে মুছতে হবে, এটা গুনাহের কারণে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশাফিহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাদু। কোন জনপদে, কোন গ্রামে, রাষ্ট্রে, শহরে, পৃথিবীর যে কোনো প্রান্তরে যদি অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়িয়ে পড়ে, প্রকাশ্যে করা হয় এবং কেউ বাঁকা চোখেও দেখে না, গা সওয়া হয়ে গেছে, গ্রান্টেড অথবা ক্ষেত্রে বিশেষে গুণাগুলোকে আধুনিকতা, ভদ্রতা অথবা ইটি শিল্প বলা হয়, গান শিল্প, সিনেমা, অভিনয় শিল্প অথবা মদ ইত্যাদি, এগুলো এক একটা নাম দিল, তখন রাসূল বলে নতুন নতুন রোগ হানা দেবে, নতুন নতুন রোগ হানা দেবে। কোভিড-19 ইট মিন্স এটা কোভিড-18 নয়, ১৮ সালও আমরা এটি জানতাম না, এরপর কত কি ভাইরাস আসে আল্লাহ জানেন, আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করেন। যদি আমরা নিজেরা না শুধরায়, নিজেরা না শুধরায়, হাদি উম্মে সালমা থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি এভাবে ব্যাপকভাবে গুনাহে জড়াও, আউশাকাল্লাহু আন ইউম্মাহুম বিআকাব, ব্যাপকভাবে আল্লাহ পাক শাস্তি দেবেন। উম্মে সালমা বললেন আনহু লাকু ফিনা সালিহুন, আমাদেরকে ধ্বংস করা হবে অথচ আমাদের মাঝে এত বেশি ভালো মানুষ, লক্ষ লক্ষ হাফেজ, হাজারো, ২ লক্ষ, ২.৫ লক্ষ ইমাম খতিব, হ্যাঁ এত হাজার হাজার পীর মশায়েখ, হাদিসের দরস হইতেছে, এরপরে ধ্বংস করা হবে? রাসূল বলেন হ্যাঁ, যদি ইদা কাসুরুল খাবার, যদি অন্যায়টা ন্যায়ের চেয়ে, ইবাদতের চেয়ে যদি গুনাহ ছাড়িয়ে যায়, ব্যাপকভাবে হয়, তখন আজাব যখন আসে কেউ বাদ পড়ে না। এমনকি গ্রামের কথা বলা হলো, জিবরিলকে বললেন জিবরিল ওই জায়গায় গিয়ে উল্টিয়ে দাও, শাস্তি, পানিশমেন্ট, উলট পালট করে দাও। জিবরিল বললেন ওই জায়গায় তো আপনার অমুক নেক বান্দা আছে। আল্লাহ পাক বলেন তাকে দিয়ে শুরু করো, তাকে দিয়ে শুরু করো। কেন? তো আল্লাহ পাক বলেন ইন্নাহু লাম ইয়াতামা আরফি ওয়াজা আবাদান, আমার এত অন্যায়, আমার বিরুদ্ধে এত গুনাহ হয়, অবাধ্য হয়, গুনাহতা করা হয়, কখনো তার চেহারায় বাস পড়েনি, এই জন্য থাকিও। তো খায়ের, এগুলো গুনাহের, আমরা যে অবস্থায় আছি
অধিকাংশ বিমা কসবত আইদিন নাস, বিমা কসবত আইদি কুম, বিমা কসবত আইদি কুম, এগুলো তোমাদের হাতের কামায়। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তার মাঝে মধ্যে আমাদেরকে ঝাঁকুনি দেন যাত করে আমরা ফিরে আসি। মোহতরম হাজির, আমরা গুনাহ করলে আমাদের আত্মা কলব পরিষ্কার পবিত্র হয়নি বলে আমরা গুনাহ করি, অথচ গুনাহবোধ লজ্জাবোধ এটি অন্তর হয় না, আসে না। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তারা নিজেরা নবীর সামনে পেশ করে দিতেন, আছে কিনা হাদিস শরীফে। এমনকি কিছু এরকম বিষয় আছে যেখানে সাহাবি জানতেন যে নিশ্চিত মৃত্যু, নিশ্চিত কি মৃত্যু, মৃত্যুদণ্ড দেওয়া হবে, যেন বিবেচার মতো কোনো বিষয়, কিন্তু আল্লাহ তারা দুনিয়াতে এত বেশি পবিত্র থাকতে চেয়েছেন যে এই গুনাহের শাস্তি আখেরাতে চায় না, দুনিয়াতে হয়ে যা, দুনিয়াতে হয়ে যা। এদিক দিয়ে বলেন রসুল চেহারা ফিরে রাখেন, ওই দিক দিয়ে বলেন চেহারা ফিরে রাখেন, মানুষকে বলে তার মাথায় কোনো সমস্যা আছে কিনা বলেন না, এমনকি সে বলছে বাচ্চা হয়ে যাক।